হ্যালো বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ম্যাজিক। আশা করি সকলেই ভালো আছেন। আজকে এমন একটি ম্যাজিক দেখাবো যেই ম্যাজিকটি আপনারা এর আগে কখনো দেখেননি। আমরা ম্যাজিক শেষে আপনাদেরকে ম্যাজিকের কৌশলটি শিখিয়েও দিব। তো চলুন বন্ধুরা, আর দেরি কেন, সরাসরি আপনাদেরকে নিয়ে যাই ম্যাজিকে। ম্যাজিকের জন্য লাগবে হলো একটি রশি। রশিকে প্রথমে আমরা গিট দিব। এই রশিকে গিট দিচ্ছি, দেখুন আপনারা, এই রশিকে গিট দিয়ে ফেললাম। এই যে রশিকে আমরা গিট দিয়ে ফেলেছি, দেখুন ভালো করে দেখুন, এই যে গিট, এই যে দেখুন গিট দিয়েছি, দেখুন। আচ্ছা, এটা হলো গিট। এখন আমরা এটাকে কেটে দিব, দেখুন, এই যে কেটে দুটো অংশ করে দিলাম। এই যে দেখুন আমরা কেটে ফেলেছি, কেটে দুটো অংশে ভাগ করে ফেলেছি। এখন আমরা এটাকে ম্যাজিকের সাহায্যে গিটটি আবার আমরা লাগিয়ে ফেলব। চলুন আমরা ম্যাজিক করি, ম্যাজিক। এই যে দেখুন আমরা দুটি অংশকে দুদিকে আলাদা করে দিলাম, আলাদা করে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন হলো ম্যাজিক করব, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা। ম্যাজিক করে ফেলেছি, এখন চলুন আমরা দেখি এটাকে কি করে আমরা একত্র করতে পারি কিনা। দেখুন আপনারা, এই দেখুন, আচ্ছা আবার আমরা এদিক দিয়ে টানি, আমরা আবার এদিক দিয়ে টানি, এদিক দিয়ে টানি, এই দেখুন টানছি, টানছি আমরা, এই দেখুন বন্ধুরা একত্র হয়ে গেছে, একত্র হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাই, এই যে দেখুন একত্র হয়ে গেছে, এই যে দেখুন, এই যে দেখুন একত্র হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে ম্যাজিকটি শিখিয়ে দেই। তো ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উইথ এভরিথিং এর সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, ম্যাজিকটির জন্য প্রয়োজন হবে একটি এরকম রশির প্রয়োজন হবে। রশিটির মধ্যে ম্যাজিক থাকবে হলো রশির গিটের মধ্যে। তো গিটটি কি করে দিতে হবে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন ডান হাতের এই অংশটাকেই পিছনের দিক দিয়ে এইভাবে আমরা নিব, পিছনের দিক দিয়ে এইভাবে নিয়ে এই একটা গিট দিব, পিছনের দিক দিয়ে এইভাবে নিয়ে একটা গিট দিব। গিট দেওয়ার পরে তারপরে আবার কি করতে হবে, এই যে পিছনের দিক দিয়ে নিয়ে আমরা এই যে এরকম একটা গিট দিলাম, এই যে দেখুন এরকম আমরা একটা গিট দিব। গিটটি দেওয়ার পরে আবার এই দিক দিয়ে, এই দিক দিয়ে ওপর দিয়ে তুলব, তুলে এই যে দেখুন, এই যে দেখুন এইভাবে আবার আর একটা গিট দিব, এইভাবে আর একটা গিট দিব, এই যে গিট হয়ে গেল। তো গিট দেওয়ার পরে আমরা কিন্তু এই দিকের এই অংশটা কাটবো না, কাটবো হলো এই দিকের এই অংশটা, এদিকের এই অংশটা কাটলে কিন্তু ম্যাজিক ভুল হয়ে যাবে। এই কেটে দিলাম, কেটে দেখেন এই যে দুই অংশে আমরা ভাগ করে ফেলেছি। দু অংশে ভাগ করার পরে এখন হলো ম্যাজিকটি দেখাবেন যখন, তখন হলো হাতের মধ্যে নিয়ে নেবেন, এইভাবে এভাবে হাতের মধ্যে নিয়ে নেবেন দুইটি অংশ দুদিকে করে নিয়ে। এই যে দেখুন এরকম করে টানলে কী হবে, যে ওই যে কাটা যে বাড়তি অংশটা, ওই অংশটা আস্তে আস্তে করে বের হয়ে যাবে। এই দেখুন, এই যে আপনার হাতের দিকে লক্ষ্য করুন, এইদিকে খেয়াল করুন, এই যে দেখুন ওই যে ছোটো যে আমরা কেটে ফেললাম একটা গিটের অংশটা, এই গিটের অংশটা, এই দেখেন এইরকম করেই হয়ে গেল। আর এটা কিন্তু বড়ই থাকলো, এটা কিন্তু কেউই বুঝতে পারবে না যে আসলে কেটে ছোটো অংশটুকু বাদ দিয়ে ফেলা হয়েছে আর হলো বড় অংশটুকু মানে একত্র থেকে গেল। আসলে ম্যাজিকটি থাকবে হলো গিটের মধ্যে। তো বন্ধুরা আশা করি ম্যাজিকটি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আপনাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।